তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এই যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছে, এটা আমাদের ক্লিক করুন। তারপর পাশে যে বেল আইকন বাটনটা, এটা আমাদের ক্লিক করে রাখুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবার নতুন একটা টিউটোরিয়াল হাজির হয়ে গেলাম। তো আজকে টিউটোরিয়ালটি দেখাবো যে কীভাবে আপনারা সাবস্ক্রাইব ইন্ট্রো বানাবেন, কিংবা আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কীভাবে আপনারা তৈরি করবেন। অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই আপনি এই ভিডিওটা কীভাবে তৈরি করেন, মানে অ্যান্ড্রয়েডের ফোনের মধ্যে আপনার ভিডিওটা চলতেছে, হ্যাঁ, তো পাশে এগুলো কীভাবে এডিট করেন। তো এটা অনেকে রিকোয়েস্ট করছেন, তো রিকোয়েস্টের ভিডিও তো আমি আজকে এটা দেখাবো। তো এটা একটি সফটওয়্যার, আর আমি একটা ভিডিও দেখাই, আমি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আপনাদেরকে এই ভিডিওটা দেখাই যে এই ভিডিওটা কীভাবে তৈরি করছি আমি। তো একটু ওয়েট করুন, তো দেখুন এই ভিডিওটা আমি কীভাবে তৈরি করলাম। হ্যাঁ, এই যে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটন ক্লিক করে রাখুন, এরকম একটা কিছু বলতেছে। তো এই ভিডিওটা আমি কীভাবে তৈরি করছি, এটা একটা সিম্পল ভিডিও তৈরি করছি। তো আপনাদেরকে আমি ফুল হাই কোয়ালিটি ভিডিও কীভাবে তৈরি করতে, এডিটিং করতে আমি দেখাবো। তো প্রথমে ফার্স্ট আমাদের প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো এই যে সফটওয়্যারটা কাইন্ড মাস্টার লিখে সার্চ দিলে চলে আসবে। হ্যাঁ, তো আমার অলরেডি সফটওয়্যারটা ইনস্টল করা আছে, জাস্ট আমি ওপেন করলাম, আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে, কাইন্ড মাস্টার। আচ্ছা, তো এটা একটু ওয়েট করুন। আচ্ছা, এটা ওপেন করার পর প্রথমে আপনাদের একটু এর লোডিং নেবে। তো প্রথমে আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্লাস বাটন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সামনে আমাদের সামনে দুইটা প্রজেক্ট ওপেন হবে, এটার মধ্যে আমরা এটা ক্লিক করবো। ওকে, যে এবার এটা দেখতে পাচ্ছেন, এটা আমরা ক্লিক করবো। আচ্ছা, মানে এটার মধ্যে ক্লিক করার পর আমাদের একটি নতুন উইন্ডো, মানে উইন্ডো বলতে পারেন কিংবা একটা প্রজেক্টও বলতে পারেন, যেটাই বলেন সমস্যা নেই। তো আপনার এরকম তৈরি হবে। প্রথমে আপনাদের যেটা করতে হবে, প্রথমে আপনার এই যে এটা আমাদের ঢুকতে হবে, ঠিক আছে, ব্রাউজিং। তারপর হলো আপনার এখানে একটা এই যে এটা আমাদের দেখতে পাচ্ছেন, এই যে এটা মধ্যে ক্লিক করবেন। ওকে, এটার মধ্যে তারপর আপনাদের একটি কালার চুজ করতে হবে, অতএব আপনি যে কোনো একটি কালার চুজ করলে হবে। আমি ফর এক্সাম্পল সাদা কালারটাই চুজ করলাম, সাদা কালারটার মধ্যে অনেক ভিডিও মানে ভালো হয়। তারপর যেটা করতে হবে আপনার, প্রথমে আপনি এই সাদা কালারের মধ্যে এখন আমার হুবহু একটা ভিডিও তৈরি করতে চান। ফর এক্সাম্পল ধরুন আপনি এখন আপনার একটা প্রয়োজন হবে হলো আপনি একটা ফোনের আইকন, অর্থাৎ আইকনটা কীরকম আমি দেখাইতেছি। ফর এক্সাম্পল এই জায়গায় যাবেন, যাওয়ার পর এটা মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা আইকন তৈরি করবেন, এই যে আইকনটা, ওকে, এই যে আইকনটা, এরকম একটা আইকন তৈরি করবেন। এই আইকনগুলো আপনারা ইয়াতে লিখে মানে গুগলে পাবেন, জাস্ট আপনারা লিখবেন যে S7, হ্যাঁ, S7 লিখে সার্চ দিলে তারপর গুগল সার্চিং বারে তারপর ইমেজ দিবেন। ইমেজ দেওয়ার পর এরকম ব্যাকগ্রাউন্ড বিহীন ছাড়া এরকম অনেক লুকও পাওয়া যায়, যাতে আপনার একটা ডাউনলোড দিবেন, ঠিক আছে? তো আমি এটাকে এই যে বসালাম। আচ্ছা, তো এটাকে অবশ্যই আপনার এটা কিন্তু আপনার টাইমটা বড় করবেন, ঠিক আছে, এটা যতটুকু থাকবে ভিডিও অতটুকুই চলবে, ঠিক আছে? আচ্ছা, আমি এটাকেও আপনারা সাথে সাথে টানবেন। অবশ্য আমি আমি আমার যতটুকু সাধ্যমতো আমি আপনাদেরকে ভিডিওটা বোঝানোর জন্য চেষ্টা করব, ঠিক আছে? তো অনেক ভুল হইতে পারে, আপনারা সরি, মাফ করবেন আমাকে। আর অবশ্যই যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, কেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, তারপর আপনারা এটাও টাইনা বড় করবেন, হ্যাঁ, তারপর এই এটাও বড় করবেন। ওকে, এই যে এটা, সরি, এই যে এটা, মানে আপনার উপরে যে সাদা পেপারটা থাকবে যতটুকু, এটা আপনার ততটুকুই বড় করবেন, তাই না? ওকে, তো আমার অলরেডি টানা বড় করা শেষ, এবার আমরা একটা ভিডিও আনবো, আর এই ভিডিওটা এটার উপরে বসাবো। ওকে, তো জাস্ট আমরা এটা আমাদের আবার এটা আমাদের ক্লিক করবো, ক্লিক করবো, আমরা ব্রাউজারে ক্লিক করতে পারি, এই জাতীয় ক্লিক করে আনতে পারি, ঠিক আছে? তো আমরা এখন ভিডিও একটা সিলেক্ট করবো। ফর এক্সাম্পল আমরা একটা এই যে ব্লুটুথ এটা আমাদের থেকে একটা ভিডিও, এই যে এই ভিডিওটা আমরা আনলাম, হ্যাঁ। আচ্ছা, আনার পর জাস্ট এই ভিডিওটা আমরা এই জায়গায় বসাই দিব। ওকে, সুন্দরভাবে এই জায়গাতে বসাই দিব। আচ্ছা, হয়তো আমার ভিডিওটা হয়তো আপনাদের, হ্যাঁ, তো আপনাদের দেখানোর স্বার্থে আমি এত সুন্দর করে করতেছি না, আপনারা সুন্দর করে আপনাদের মর্জি মতো করে নেবেন। দেখুন আমার ভিডিও কিন্তু এখন শুরু হয়ে গেছে, তো আমার ভিডিওটা জাস্ট আমি আগে যাতে প্লে করতে চাই, ঠিক আছে, আমি একটু সাউন্ডটা কমাই দিতেছি। হ্যাঁ, তো দেখুন আমার ভিডিওটা কিন্তু অলরেডি প্লে হইতেছে, হ্যাঁ। তো এই যে পিসে ব্যাকগ্রাউন্ড চাইলে আপনারা ছবিও দিতে পারবেন, নো প্রবলেম, আপনার যে কোনো একটি ছবিও দিতে পারবেন, হ্যাঁ, জাস্ট এই ব্রাউজারে ক্লিক করার পর আপনি যাতে যে কোনো একটি গ্যালারি থেকে ইমেজ দিতে পারেন, নো প্রবলেম, হ্যাঁ। তারপরে যে দেখুন আমার ভিডিও কিন্তু অলরেডি প্লে হয়েছে। তো আপনারা যদি এই জায়গা থেকে আন কিছু লিখতে চান, ফর এক্সাম্পল লিখতে চান, তারপরে যে টি একটা আইকন দেখতে পাবেন, এটা ক্লিক করবেন, তারপর যা লেখার আপনি লিখবেন। আমি লিখলাম জাস্ট আমার নামটা লিখলাম, হ্যাঁ, লেখার পর জাস্ট সার্চে ক্লিক করবেন, সার্চে এটা বড়ো করতে পারবেন, ছোটো করতে পারবেন, হ্যাঁ, এটা যে ছোটো করতে পারবেন, বড়ো করতে পারবেন, এই যে কালার চেঞ্জ করতে পারবেন,
লাল কালার দিলাম ফর এক্সাম্পল, তারপর এটাকে আমরা আর অবশ্যই টাইনে কিন্তু বড় করবেন। হ্যাঁ, তো আমি এটা এইভাবে রেখে দিলাম, ঠিক আছে। তারপরে টিক মার দিয়ে দিবেন। তো টিক মার দেওয়ার পর আপনার এইভাবে কাজ করবেন, এই জায়গায় আরও অনেক লুগুটুগু অ্যাড করতে পারবেন, এটা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। আর অবশ্যই এটা যেন আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে রাখুন। তো তারপর সব কাজ শেষ হওয়ার পর আপনি শেয়ার, এই যে শেয়ার বাটনটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ক্লিক করতে পারেন, চাইলে এটা আমাদের ক্লিক করতে পারেন, এই যে এটা আমাদের এর চিহ্ন দেখতে পাচ্ছেন এটা আমাদের ক্লিক করতে পারেন। ফর এক্সাম্পল আমি শেয়ারে ডাইরেক্ট সরাসরি ক্লিক করবো, মানে আমাদের ভিডিওটা এখন কাজ শেষ, এখন আমরা ভিডিওটা রেন্ডার দিব। ওকে, তারপরে থ্রি ডট মেনু এটা আমাদের ক্লিক করবেন, তারপর আপনারা হ্যাঁ এই যে এটা আমাদের ক্লিক করবেন। ওকে, এই যে এটা মানে এই জায়গায় আপনার রেজুলেশন দেখাবে, আপনি যে কোনো একটি রেজুলেশন বাইসে নেবেন, হাই কোয়ালিটি লো কোয়ালিটি অনেক রেজুলেশন আছে। তারপর এই জায়গায় অনেক 100% ফিল আপ হবে, তারপর আমরা ওয়েট করি 100% পর্যন্ত। তো আমাদের আর 2 সেকেন্ড বাকি আছে, 1 সেকেন্ড বাকি আছে, এখন আমাদের রেন্ডারটা এখন কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, তারপর শেয়ার মানে অনেকগুলো চলে আসবে, শেয়ার ব্লুটুথ, শেয়ার গুগল প্লাস, শেয়ার ইউটিউব, অনেক কিছু চলে আসবে। জাস্ট আমরা এই জায়গায় এটাকে মিনিমাইজ করে দেবো, মিনিমাইজ করে এবার আমাদের গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে। জাস্ট আমরা আমাদের গ্যালারিতে চলে গেলাম। তো এটা আমি একটু ব্যাগে দিলাম, আগে একটা ভিডিও প্লে করা ছিল যার কারণে সরাসরি ভিডিওটা ওপেন হয়ে যেতেছিল। তো সরি, তো দেখতে পাচ্ছেন যে আমার যে ভিডিওটা, এই ভিডিওটাই মাত্র আমি রেন্ডার দিচ্ছি। তো ভিডিওটা কীরকম হয়েছে আমরা দেখে আসি। সরি, আমার ফোনটি একটু সমস্যা করতেছে। তো দেখুন, এই যে ভিডিওটা কিন্তু অলরেডি প্লে হয়ে গেছে, আমি হয়তো আপনাদের মানে এমন ভালোভাবে করতে পারি নাই, আই এম রিয়েলি সরি এর জন্য। তো দেখুন, আমার ভিডিও কিন্তু অলরেডি প্লে হয়ে গেছে আর শুরু হয়ে গেছে, মানে হয়ে গেছে। তো এইভাবে আপনারা ভিডিও তৈরি করতে পারেন, এই ধরনের হাই কোয়ালিটি ভিডিও তৈরি করতে পারেন। তো নেক্সট টিউটোরিয়ালটি হবে যে কীভাবে আপনি এটা দিয়ে ইন্ট্রো তৈরি করবেন, অর্থাৎ ইন্ট্রো তৈরি করবেন, কিংবা আপনারা এটা দিয়ে আপনার থাম্বনেল কীভাবে তৈরি করবেন এই সফটওয়্যারটা দিয়ে, তারপর আপনারা বিভিন্ন এডিটিংয়ের কাজ দেখাবো, ঠিক আছে। তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাতুহু।